নমস্কার সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে এলাম একটা নতুন দেশ থেকে এটা হয়তো আমার একশো চার নম্বর দেশ আমরা আছি এই মুহূর্তে মাস্কাট ওমানে আমরা গতকাল অনেক রাত্রি পৌঁছেছি প্রায় বারোটা নাগাদ পৌঁছেছি তো হোটেলে চেক ইন করেই ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো এখন এই সকালে উঠলাম আমরা এখন একটা ডে ট্যুরে যাচ্ছি তো এই এই ট্রিপটাতে এটাই প্রথম আমাদের ডে ট্রিপ আর কি যেটা আর কি কোনো কোম্পানির সাথে আমরা করছি আজকে আমরা যাচ্ছি ওয়াদি বানি খালিদ আর ওয়াহি বা সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখবেন চলুন গিয়ে দেখাই আপনাদের ওয়াদি বানি খালিদ আর ওয়াহিবা এইটা হচ্ছে আমাদের হোটেলটা আর এই হচ্ছে আমাদের গাড়ি আর ইনি হচ্ছে আমাদের ড্রাইভার আজকে মনে হয় ইনি থাকবেন গোটা দিনের জন্য আমরা গিড ওমান বলে একটা কোম্পানির তরফ থেকে ট্যুরটা করছি তো আজকে আমাদের ওয়াদি বানি খালিদ আর ওয়াহিবা সায়েন্স মাসঘট থেকে প্রায় দু ঘন্টা ড্রাইভ দু আড়াই ঘন্টা ড্রাইভ আমরা বিদিয়া বলে একটা দাঁড়িয়েছি এখান থেকে শুরু হচ্ছে তো আমরা আর কি মরুভূমির ভেতর এখন একটা বেদুইন ফ্যামিলির বাড়িতে যাব ওখানে আর কি আমরা লাঞ্চ ফাঞ্চ করবো তার আগে এখানে একটা টয়লেট ব্রেকের জন্য আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে আমরা জাস্ট এখন মরুভূমির ভেতর ঢুকে পড়েছি তো এখানে আর কি কিছু উট ঘুরে বেড়াচ্ছে আর আর এখানে একটা বলছে একটা বাচ্চা উট আছে এই এই ঘেরা জায়গাটার ভেতরে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের এই গো মি আমাদের এই গাড়িটা আর কি ফোর বাই ফোর আর আমরা এখানে ড্রুইন ব্যাশিং করছি এই দেখুন এই যে আমাদের গাড়িটা এটা আর কি যেটা আগে বললাম ফোর বাই ফোর মানে চারটে চাকাই চলে আর কি একসাথে তো ফোর বাই ফোর ছাড়া এখানে আর কি ডুইন ব্যাসিং করা মুশকিল যদি শুধু দুটো চাকা ঘোরে তাহলে চাকা আটকে যাবে বালির ওপরে হাঁটা খুব একটা ইজি না খুবই শক্ত হয়তো খালি পায়ে হাঁটলে হয়তো বেটার হবে আমরা এটা ফটো জন্য দাঁড়িয়েছি এখানে আমরা ওই আমাদের গাড়িটা সামনে সামনে যে বেদুইনদের বাড়িটা দেখা যাচ্ছে সেটাতে এখন আমরা যাচ্ছি এটা বেদবিনদের বাড়ির থেকে বেশি এটা একটা রেস্টুরেন্ট টাইপ করেছে বেসিক্যালি এরা এখানে কিছু টুকটাক জিনিসপত্র বিক্রি করছে হ্যান্ডমেড আর কি জানি না এখানে লাঞ্চ হবে কি না তবে আমাদের এখানে একটা টি কফি ব্রেক নিলাম এই দেখুন এখানে চা আছে এখানে আর এখানে খেজুর এই যে এটা হচ্ছে ওমানি কফি এটা এখন আমরা খাচ্ছি খুব স্ট্রং আর কি আর খুব তেতো আর কি স্বাদটা নর্মাল আমাদের কফির মতো না ওয়াদি বানি খালিদা এসে গেছি তো এখন আমরা হাঁটছি আর কি ভেতরে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আর কি জঙ্গল ঠিক না একটু ও ঘাস আর কি বড়ো বড়ো ঘুরিয়ে দেখাই ওই যে আমাদের গ্রুপ ওটা যাচ্ছে আমি ওদেরকে ফলো করব কিন্তু দৌড়ে বাবা ঠিক আছে পড়ে না যায় জলে আর কি তো এখানে আর কি ভ্যালির মাঝখানে এরকম জল আছে যাতে সুইমিং করা যায় কিন্তু আমাদের সুইমিং কস্টিউম আমরা আনি সুইমিং করতেও আমি জানি না সেটা দ্বিতীয় কথা যাই হোক তাই জন্য আমরা আজকে জলের ধারেই হয়তো একটু বসে থাকবো বা কিছু করবো দেখা যাক শুনেছি এখানে একটা শ্যালো পুল আছে ঠিক যাই না পা ডুবিয়ে বসে থাকলে আর আরকি ফ্রিতে মাসাজ হয়ে যাবে কারণ মাছগুলো এসে পায়ে ঠোকরায় তো ওটাই হয়তো ভাবছি করবো দেখি আমাদের সাথে যে এরা আর কি আমাদেরই গ্রুপের ট্যুরের লোক এরা রাশিয়া থেকে এসছে কিন্তু এরা হয়তো যাই না সাঁতার কাটবে কিনা আমরা কাটবো না অন্তত সাঁতার বা জলে নামব না এটুকু জানি আচ্ছা ওয়াদি বাণী খালিদে এসে গেছি এখন আমরা এটা হচ্ছে ফার্স্ট পুলটা আর সামনে ওই ওরকম জায়গায় আর কি সেকেন্ড পুলটা আছে তো আমরা ফার্স্ট পুলটা থেকে সেকেন্ড পুলটা যাব তারপরে আমরা এখানে আসব এই যে এইখানে লাঞ্চের জন্য দেখুন এখানে লোকের জলে পা ডুবিয়ে বসে আছে ওই মাছ আর কি পা ঠোকরাছে মাসাজ নিচ্ছে আর কি এই ভিডিওটা করছি আমরা সেকেন্ড পুলটা থেকে দেখুন কি সুন্দর চারিদিকে রক পাথর ভ্যালি আর মাঝখানে আর কি একদম সবুজ জল এরকম আরো অনেক পুল আছে সোজা ওদিকে গেলে আমরা বেশি দূর যাবো না কারণ আমাদের হাতে বেশি টাইম নেই আর এক কিলোমিটার দূরে গেলে একটা কেভ মানে গুহাও আছে আর কি কিন্তু যেটা বললাম হাতে টাইম নেই বলে যেতে পারছি না এই দেখুন এই জায়গাটা দেখুন কি সুন্দর এই জায়গাটা ওয়াদি বানী খালিদ কিছু ট্যুরিস্ট একদম শেষ অবধি যাচ্ছে আমি জানি না শেষ কতটা এখান থেকে কিন্তু আমাদের একটা পঁয়তাল্লিশের মধ্যে লাঞ্চের ওখানে ফিরতে হবে তাই হয়তো খুব একটা বেশি দূর যেতে পারবো না ওকে আমাদের টাইম প্রায় ওভার একটা পঁয়তাল্লিশে রেস্টুরেন্টে পৌঁছতে বলেছে লাঞ্চের জন্য ওই সামনে ওটা হচ্ছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আশা করি প্রায় একটা পঁয়তাল্লিশ বাজে এখন আমরা দু তিন মিনিট লেটে পৌঁছাবো ঠিক আছে অসুবিধা নেই হয়তো তাতে খুব সুন্দর একটা ব্রিজ আছে সামনে ব্রিজটা ক্রস করে আর কি রেস্টুরেন্টটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে আপনাদেরকে তো বলি কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা আমার আর বাড়ছে না আজকাল দেখি সবাই ওই রান্না বান্না কুকিং খাওয়া দাওয়ার চ্যানেলেই বেশি লোক সাবস্ক্রাইব করে ঘোরার চ্যানেলে আর কেউ করে না যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আরও অনেক ভিডিও দেব এই দেখুন ব্রিজ থেকে এদিকে ভিউটা এই যে ফিস পা নিচ্ছি আর কি তো মাছগুলো আর কি পায়ে কামড়াচ্ছে ঠোক কর দিচ্ছে আর কি এটার এর অদ্ভুত একটা ফিলিং আমি যাই না সুরসুরিও লাগছে আর কেমন একটা এনি যাই হোক ওয়াদি বাণী খালিদের ব্লকটা আর ওয়াহিবা স্যানজার এই ব্লগটা এখানেই আপাতত শেষ করছি তার কারণ এখন গাড়িতে ফিরে যেতে হবে আর বেশি কিছু করার নেই আজকে এখন জাস্ট আমরা সোজা হোটেলে ফিরে যাবো হয়তো ওদেরকে আগে হবে গাড়িটা তারপরে আমাদের নেওয়া হবে আশা করি এখান থেকে আরও ঘন্টা দুয়েকের মতো ড্রাইভ হবে আম গ্যাসিং ঠিক আছে ফিরে যাচ্ছি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন কারণ যদিও এই ট্রিপটা প্রায় এখানেই শেষ হয়ে এসছে কালকে আমরা শুধু ওমানের মাস্কাট যেটা ক্যাপিটাল মাস্কাটের সাইট সিং করব কিন্তু ফিউচারে আমরা পোল্যান্ড যাচ্ছি নামিবিয়া যাচ্ছি মরিশাস যাচ্ছি তারপরে ইন্ডিয়ার আর যাচ্ছি সুতরাং প্রচুর প্রচুর ভিডিও আসবে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লাস আমরা আগের মাসে না আগের মাসে না নভেম্বরে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ক্যারেবিয়ানে অনেকগুলো আইল্যান্ড গেছিলাম সেই ভিডিওগুলো আসছে সামনে তো সব ভিডিওগুলো দেবো আস্তে আস্তে সাথে থাকবেন আর ভিডিওগুলো পুরোটা দেখবেন আপাতত আজকে এই অবধি থ্যাংক ইউ